হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমি গৌরব দত্ত, তোমাদের সবাইকে স্বাগত জানাই আনাকাডেমি WBPSC-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনাকাডেমি বাংলাতে। লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে এবং সেখানে আমরা মনে হয় তোমরা সবাই ফর্ম ফিল আপ করছো, এবং পরীক্ষা যাওয়ার আগে আমার সাজেশন থাকবে এই বিগত বছরে যে প্রশ্নগুলো রিজনিংয়ে এসছে সেগুলো তোমরা দেখে যাও, কারণ এই প্রশ্নগুলো থেকে তোমাদের আইডিয়া হবে যে এক্স্যাক্টলি এক্সাম হলে তোমাদের ঠিক কিরকম প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, কি ধরনের প্রশ্নই বা পরীক্ষা হলে আসে। সেগুলোর প্রিপারেশন যখন তোমরা নিয়ে নেবে না, তখন দেখতে পারবে যে তোমাদের কিন্তু খুব ভালো একটা মানে প্রস্তুতি তৈরি হয়েছে। তো তার জন্য তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই WBP কনস্টেবল বা WBP যত রকম প্রশ্ন আছে সেগুলো কেমন প্রশ্ন সেগুলো দেখে নাও। আরেকটা সুযোগ সুবিধা আছে এতে, সেটা হচ্ছে যে যে প্রশ্নগুলোতে তোমার মনে হচ্ছে যে এই জায়গাতে একটু দুর্বল আছো সেগুলোকে একটু রেকটিফাই করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করব আজকে ক্লাস। আমি গৌরব দত্ত, তোমাদের জন্য রিজনিং এ দুটো জায়গায় দুটো প্ল্যাটফর্মে তোমাদেরকে পড়াই আনাকাডেমির সাথে, একটা তো এই ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে আনাকাডেমি অ্যাপ। অ্যাপের সম্বন্ধে বাকি ডিটেলস আমি পরে বলছি। তো এই অ্যাপেতে তোমাদের জন্য আমার বিভিন্ন ক্লাস থাকে, তার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে ক্লাসটা রিজনিং এ ফুল মার্ক্স, এটা কিন্তু তোমাদের জন্য থাকে হচ্ছে প্রত্যেক দিন। আমার থাকে প্রায় প্রায় প্রত্যেক দিন থাকে সন্ধে 6:35, এটা লাইভ ক্লাস হয়। এই ক্লাসটা তোমাদেরকে হেল্প করে MTS WBP রেল KP WBCS এই সমস্ত এক্সামের জন্য। শুরু থেকে শুরু এই যে দেখছো এটা 9টার সময় তোমাদের জন্য থাকে, এটা রেকর্ড ক্লাস, যে টপিকের উপরে বিভিন্ন প্রশ্ন, খুব ভালো ভালো প্রশ্ন আছে, প্লে লিস্টে পেয়ে যাবে এটা। রিজনিং কৌশল, ট্রিকি কোশ্চেন রিজনিং এর উপরে, এটাও তোমরা দেখে নিতে পারো, খুব ভালো কোশ্চেন থাকে এখানে। এবং টপ 5 কোশ্চেন অফ ক্যালেন্ডার, এটাও দেখে নিতে পারো এখানে, এবং ক্যালেন্ডার প্লাস ক্লক দুটো আছে এখানে, এই প্লে লিস্টে সবগুলোই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো এগুলো অবশ্যই চেক করে নিও তোমরা। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোমওয়ার্কের প্রশ্ন, গতদিনের হোমওয়ার্কের প্রশ্ন। গতদিনের ক্লাসটা দেখা না হলে ওপরে আই বাটনে গতদিনের ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করে নিও গতদিনের ক্লাসটা। তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সি থেকে ডি এখানে +1 হয়েছে। আমি পুরো জিনিসটা লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। ক্লোজ ওয়াটার কোর হচ্ছে DNRWJ, তাহলে সি থেকে ডি কি হয়েছে, +1 হয়েছে। এল থেকে এন কি হয়েছে, +2 হয়েছে। ও থেকে আর হচ্ছে +3, এস থেকে ডাব্লু হচ্ছে +4, আর ই থেকে জে হচ্ছে +5। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি +1 +2 +3 +4 +5 করে বেড়েছে। ঠিক সেইভাবেই কিন্তু ওপেন শব্দটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এবং এইখানে ভিডিওটাকে পজ করে নিজেরা বলো তো কি অ্যান্সার হবে, ভেবে নাও তো কি অ্যান্সার হতে পারে, এবং দেখো আমার অ্যান্সারের সাথে মিলছে কিনা। সো +1 +2 +3 অ্যান্ড +4 হবে, পি ও +1 হলে হবে পি, এই অপশনগুলো অবশ্যই হবে না, পি +2 হলে হবে আর, বাকি দুটোই হতে পারে, ই +3 করলে হচ্ছে এইচ, তার মানে অপশন এ হবে, অপশন বি হবে না। তো এই কোশ্চেনে আমরা বুঝতে পারছি যে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা পেলাম হচ্ছে অপশন এ। তাহলে এইটা হোমওয়ার্কের কোশ্চেন ছিল, এবং এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, যেখানে ও থেকে +1 করে পি, পি থেকে +2 করে আর, ই থেকে +3 করে এইচ আছে। চলো এইটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন, ভিডিওটাকে এখানেই পজ করো এবং পজ করে চিন্তা ভাবনা করে দেখো এই প্রশ্নের উত্তর কি হবে। এটা 2016 সালের WBP কনস্টেবলের প্রশ্ন, WBP কনস্টেবলের এই BBSC এর কোশ্চেন গুলো বারবার বলছি, তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটাকে পজ করে আগে অ্যান্সার করে নিয়েছো আশা করছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ জেড থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, এক্স থেকে ডাব্লু, সব এক এক করে কমেছে, ডাব্লু থেকে এক কমলে এখানে ভি হবে, আর এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকেও যদি এক বাড়ে তাহলে কিন্তু এখানে ই হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 5, 4, 6 এবং 3 আছে। এবার দেখো 5, 5 থেকে 6 এটা যাচ্ছে, আর অবভিয়াসলি 6 থেকে 7 হবে, কারণ কি অল্টারনেটিভে এখানে 4 আর এখানে 3 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5, 6 আর এই জায়গাটায় আসবে 7।
এবার বিষয়টা হলো যে সাত দিয়ে যদি হয়, সাথে সাথে যদি ভিই থাকে, তাহলে একটাই অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ভি থাকবে, তারপরে ই থাকবে, এবং এইভাবে কিন্তু আমরা একটাই অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে অপশন ডি পাচ্ছি। এই যে কোশ্চেনটা হলো, এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, তাহলে VE7 হচ্ছে অ্যান্সার। বা তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখতে পাচ্ছ যে এখানে 3 নম্বরে নাম, মানে ZA5, মানে 3 নম্বর পজিশনের নাম্বার আছে, আর এখানে সেকেন্ড পজিশনের নাম্বার আছে, আবার এখানে 3 নম্বর পজিশনের নাম্বার আছে, আবার এখানে সেকেন্ড পজিশনের নাম্বার আছে। তো আবার এখানে 3 নম্বর পজিশনে নাম্বারটা চলে গেল, VE7 হয়ে গেল। তো চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। এটা খুব সোজা প্রশ্ন, এই প্রশ্নগুলো কিভাবে করবে দেখে নাও। এখানে দেখো 1 2 3 4, এই পুরোটা নিয়ে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই ফিগারটায় 5টা আছে, আবার এই যে বড় এর মধ্যে যে মাঝখানে বক্সটা আছে, যদি ওইভাবে ভাবি তাহলে এখানেও 5টা আছে, এবং তারপরে যে বাইরের বক্সটা আছে সেখানেও নিশ্চয়ই 5টা আছে। 2016 সালে কনস্টেবলের প্রশ্ন এটা, তার মানে এখানে 5 5 5 করে 15টা কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে, অপশন বি অ্যান্সার হচ্ছে। তো এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি। আর তোমাদের জন্য এর পরের প্রশ্ন, তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো ত্রিভুজ আছে, বেসিক্যালি তোমরা যদি গোনো তাহলে হয়তো তোমরা তোমাদেরকে সময় যাবে। আমি তোমাদেরকে বলে দিই, এরকম একটা স্টার থাকলে সবসময় মনে রাখবে এখানে 10টা থাকে। এটা 2019 সালের প্রশ্ন ছিল, এরকম একটা স্টার থাকলেই তোমরা মনে রাখবে সবসময় 10টা থাকে। তাও যদি মনে বলো যে কিভাবে গুণে হচ্ছে, তো দেখো 1 2 3 4 5, এই টোটাল 5টা হলো। এবার ওয়ান বাই ওয়ান আমরা কাউন্ট করব, ঠিক আছে। এই হচ্ছে 1, এই হচ্ছে 1, ওকে, এই হচ্ছে 1, এরপরে একের পরে এই হচ্ছে 2, ওকে, এই হচ্ছে 2, 1 পরে 2, এবার এই হচ্ছে 3, ওকে, এই হচ্ছে 3, ওকে, এরপরে এই যে পোর্শনটা আলাদা আলাদা করে কালার করলে বোধ হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আমি তোমাদের আলাদা করে কালার করেই বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট তোমাদের দেখে নাও, এইটা হচ্ছে একটা, এই রেড কালারে এটা দেখছো, এটা হচ্ছে একটা, ওকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে আসবে যেটা, সেটা হচ্ছে এই পোর্শনটা কে আমি ব্ল্যাক কালারে করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে 2 নম্বর, ওকে, এই পোর্শনটা 2 নম্বর, ফাইন। 2 নম্বরের পরে আবার এই যে পোর্শনটা আছে, বাকিগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা কালারে করে দিচ্ছে তোমাদের জন্য। তো এইটা হচ্ছে 3 নম্বর, এই যে এইখানে হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। এমনি তোমাদের আগেই বলে দিয়েছি যে ডবল করে এখানে 10 হবে সবসময় মনে রাখবে, তাও তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আমি, ওকে। তো এই হচ্ছে তোমাদের 3 নম্বর। 3 নম্বরের পরে, ওকে, ওকে, সো এরপরে এই হচ্ছে তোমাদের 4 নম্বর, ওকে, এই হলো 4 নম্বর, আর শেষ যেটা আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে এই হচ্ছে তোমাদের 5 নম্বর, এই এই পোর্শনটা হচ্ছে 5 নম্বর। এইভাবে টোটাল 10টা আছে, তবে এইসবগুলো এরকম ভাবে পাতেই গুণার কোনো দরকার পড়ে না। তোমরা তোমাদের বলে দিচ্ছি, এখন স্টার ফিগার থাকলে সবসময় মনে রাখবে যে 10টা থাকে, ওকে। আচ্ছা, এটা তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, তো এই হোমওয়ার্কের কোশ্চেনটা অবশ্যই সবাই করবে।
এবং এই হোমওয়ার্কের কোশ্চেনটা তোমাদের জন্য কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে। এইখানে বলতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুলাই, নভেম্বর, এপ্রিলের পরে কি মাস আসবে, এটা তোমাদের বলতে হবে। তো আশা করি তোমরা পারবে সবাই, এবং এর উত্তরটা এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে কমেন্ট বক্সে অবশ্যই বলে দিও। আর হ্যাঁ, আনএকাডেমি অ্যাপ যদি এখনো ইনস্টল না করে থাকো, আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করে নাও। সেখানে দুপুর দুটোর সময় আমার ফ্রি ক্লাস থাকে, এবং সেখানে WBPSC গোল চুজ করে জিডি স্যার 10 কোডটা ইউজ করে তুমি সেখানে আনএকাডেমিতে আমার ক্লাস করতে পারবে। আমার নামটা সার্চ করবে এবং আমাকে ফলো করে রাখবে, যে নেক্সট টাইম কোনো ক্লাস করলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যতক্ষণ যখন আমার ক্লাস আসবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তার জন্য বেল আইকনটা টিপে দাও। এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবশ্যই ক্লাসটাকে এন্ড করার আগে লাইক করতে কিন্তু ভুলো না। তো অবশ্যই এই ক্লাসটাকে তোমরা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, চলো। আর এই ক্লাসে সবরকম এই যে এই এই ধরনের ক্লাসের যতগুলো ক্লাস আছে তার একটা প্লে লিস্ট তোমাদের সামনে অল এন্ডে দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।